এই লেসনে আমি কথা বলবো অ্যারে নিয়ে, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম। কারণ আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন এই অ্যারেটা নিয়ে আপনার খুবই কাজ করা হবে, স্পেশালি আপনি যখন ডাটাবেজ নিয়ে কাজ করবেন। কারণ ডাটাবেজের সব ভ্যালুগুলো আপনি যখন একটা একটা করে নেবেন তখন সেক্ষেত্রে আপনাকে সব অ্যারের মাধ্যমেই বেশিরভাগ ডাটাগুলোকে নিতে হবে, অ্যারের ভিতরে সব সেভ হবে, ওখান থেকে নিয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো অ্যারে জিনিসটাকে আপনি কোনোভাবে স্কিপ করতে পারবেন না এবং এটার সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। অ্যারে জিনিসটা হলো যে আপনি জাস্ট সিম্পল যদি চিন্তা করেন, একটা ছোট্ট একটা স্কোয়ার বক্স, যেই বক্সের ভিতরে 10টা ছোট ছোট খোপ আছে। এই 10টা ছোট ছোট খোপ হলো, এটা হলো পুরো বক্সটা হলো একটা অ্যারে। আর অ্যারের ভিতরে যে ছোট ছোট 10টা খোপ আছে, এই 10টা খোপকে এই অ্যারের পকেট বলা হচ্ছে। এই 10টা অ্যারের 10টা পকেটে আপনি 10টা অবজেক্ট আপনি রেখে দিবেন এবং এগুলো এক একটা এক এক নাম্বারে এটা অ্যাসাইন করা থাকবে। এটাই হলো অ্যারে। অ্যারের ভিতরে এইভাবে আপনি রেখে দিলে পরবর্তীতে যেমন আপনি একটা ভেরিয়েবলের ভিতরে আপনি একটা ভ্যালুই আপনি রাখতে পারতেন। যেমন আপনি এখানে দেখেন ফ্লট, যেটা আমি এই ভেরিয়েবলটা নিচ্ছি, এটার ভিতরে আমি এখানে একটা ভেরিয়েবলই আমি রাখতে পারছি, একটা ভ্যালুই রাখতে পারছি। কিন্তু অ্যারের ভিতরে যখন আমি কাজ করব তখন আমি এই একটা ফুল অ্যারে, দ্যাট মিনস ওই একটা ফুল বক্সের ভিতরে আমি 10টা অবজেক্ট বা আমি 100, 1000 আমি যতগুলো রাখতে চাই আমি রাখতে পারবো। তো এখন আমি অ্যারের জন্য একটা নতুন ফাইল নিচ্ছি। এখানে প্রথমে আমি অ্যারে দিয়ে আমি কাজ করতে গেলে আমাকে প্রথমে একটা ভেরিয়েবল এগেনস্টে অ্যারেটাকে আমার রাখতে হবে। তো আমি ভেরিয়েবলটার নাম দিয়েছি এ, এবং আমি অ্যারে ডিফাইন করার সিস্টেম হলো এইভাবে, অ্যারে দিয়ে প্যারেন্থেসিস দিয়ে ওপেন এবং ক্লোজ, এভাবে আমি দিলাম। দেওয়ার পরে এখন এটাকে আমি যদি একো দিই কী হয় দেখা যাক। সেভ করলাম, সেভ করার পরে এখন এটাকে আমি যদি এইভাবে আমি দেখতে চাই তাহলে এটা আসলে এইভাবে দেখা যাচ্ছে না, এইভাবে এটাকে রিড করা যাচ্ছে না। তো যেহেতু এইভাবে করা যাচ্ছে না আমি এটাকে ডিলিট করে দিলাম। অ্যারেকে আমি যদি রিড করতে চাই তাহলে অ্যারেকে রিড করার অরিজিনাল সিস্টেমটা কি? অ্যারেকে রিড করার অরিজিনাল সিস্টেমটা হলো আপনি একো দিয়ে এটা করতে পারবেন না, এটা আপনাকে একটু অন্যভাবে করতে হবে। এটা করতে হবে প্রিন্ট আর দিয়ে আপনি এটাকে রিড করতে পারবেন। এখন আমি এটাকে সেভ করলাম এবং এটাকে আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে এখানে অ্যারে দেখাচ্ছে এবং এটার ভিতরে দেখা যাচ্ছে যে এটার ভিতরে আসলে কিছু নাই। তো আমি এটার ভিতরে যদি কিছু নাই আমি এটার ভিতরে কিছু একটা দেই। তো এখানে আমি যে কোনো কিছু এটার ভিতর দিতে পারবো, আমি যে কোনো ভ্যালু আমি এটার ভিতরে দিতে পারবো। আমি বেশ অনেকগুলো ভ্যালু আমি এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি সেভ করলাম, করে আমি এটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে এখানে অ্যারেটা এইভাবে শো করছে। তো এই জিনিসটাকে আমি আরও সুন্দর মতো করে যদি আমি এটাকে শো করতে চাই তাহলে আমি আমাকে একটু অন্যভাবে কাজ করতে হবে। এখানে আমি এটাকে কপি করে আমি এটাকে আলাদা সেপারেট লাইনে নিচ্ছি, এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানে প্রিন্ট আর আমি এটা এখানে এভাবে আমি লিখলাম, লেখার পর এটাকে সেভ দিলাম এবং পুরাটাকে আমি HTML একটা ট্যাগ প্রি ট্যাগ দিয়ে আমি এটাকে র্যাপ করে দিলাম। তো প্রি ট্যাগ দিয়ে এটাকে র্যাপ করে দিয়ে আমার কি সুবিধা হলো সেটা আপনারা এখন দেখবেন। এখন আমি যেটা করলাম প্রি ট্যাগ অ্যাড করার ফলে এখন আমি সেভ করেছি, এটা আমি রিফ্রেশ দিলে এখন দেখেন অ্যারেটা এখানে কীভাবে শো করছে। এবং অ্যারের এখানে বেসটা কত দেখেন, এর বেসটা হলো 0 নম্বর পকেটে সে 1। অবশ্যই আপনি সবসময় মনে রাখবেন, কখনও ভুল করেও প্রথম ভ্যালুটা কখনোই কাউন্ট করবেন না যে এটা 1 নম্বর পকেটে। অ্যারের এখানে আমি 5টা ভ্যালু নিয়েছি, 5টা ভ্যালু মানে এটার পকেট 5টা, কিন্তু এর 0 বেসড যেহেতু প্রথম পকেটের নাম্বার হলো 0 নম্বর পকেটে সে আছে 1, 1 নম্বর পকেটে আছে 34, এইভাবে পকেট ওয়াইজ সে এটাকে রেখে দিয়েছে। আমি অ্যারের যে কোনো একটা ভ্যালু আমি যদি এখান থেকে নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে একো দিয়ে সেক্ষেত্রে আমি করতে পারবো, যেটা একটু আগে হয় নাই আপনারা দেখেছেন, একো $a। এটার ভিতরে আমি যদি 3 নম্বর পকেটে কি আছে সেটা আমি যদি দেখতে চাই, তিন নম্বর পকেটে কী আছে আমি দেখতেছি, আমি যদি রিফ্রেশ দিই তাহলে 3 নম্বর পকেটে 89 সেখানে শো করছে, যেটা আমার 3 নম্বর পকেটের 89 সেটা আছে, তার মানে এটা ঠিক আছে। একইভাবে আমি জিরো পকেটে আমি দিয়ে যদি আমি এটাকে সেভ দিয়ে আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাবে জিরো পকেটে এটা 1 আছে। তো এইভাবে আপনি এই অ্যারেটাকে আপনি রান করাতে পারবেন। এখন আমি অ্যারে সম্পর্কে আরেকটু ডিপে যাব। আমি পুরোটাকে আমি কপি করছি। এখানে অ্যারের ভিতরে এখানে আমি পরেরটা আমি দিলাম, এটা অ্যারে নাম্বারটা বি। এটার ভিতরে আমি মিক্স কিছু ভ্যালু দিব। আমি এখানে দিব বোট। এটা যেহেতু স্ট্রিং অবশ্যই আপনাকে ডবল কোটেশন মার্ক ইউজ করতে হবে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। এখানে আমি ভ্যালুগুলো আমি চেঞ্জ করলাম করে এটার প্রিন্ট আউটটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি এবং এই অবস্থায় আমি এটাকে সেভ করে এটাকে আমি রিফ্রেশ দিচ্ছি। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরের অ্যারে যেটা এখানে, দ্যাট মিনস এখানে যেটা দাঁড়াচ্ছে অ্যারের ভিতরে আমি নিউমেরিক ভ্যালু অথবা আমি স্ট্রিং আমি যেটাই দিতে চাই না কেন আমি সব কিছুর দিতে পারবো। দ্যাট মিনস অ্যারের হলো এক একটা হলো আলাদা আলাদা পকেট। এই পকেটে আপনি যা খুশি আপনি তাই রাখতে পারেন, সেটা আপনি নিউমেরিক ভ্যালু হোক, ফ্লট, ইন্টিজার অথবা আপনার স্ট্রিং হোক, যাই হোক আপনি এটার ভিতরে আপনি খুব সহজেই এটার ভিতরে এটা রেখে দিতে পারবেন। এখন আমি যদি এখানে আমি কিছু জিনিস এখানে ডিফাইন করব, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারের কোন পকেটে কি কি আছে। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি $b এর এখানে, যেমন এখানে আপনি যদি দেখেন যে $b এর 3 নম্বর পকেট, যেটা 3 নম্বর পকেট, 3 নম্বর পকেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডগ লেখা। এটাকে আমি যদি ক্যাট করে দিই এটা চেঞ্জ হয় কি না, এটাকে ওভাররাইট করে কি না সেটা আমরা দেখি। একইভাবে আমি যে 4 নম্বর পকেট, 4 নম্বর পকেটে এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। নাম্বারটা 1000 একটা নাম্বার দিলাম এবং অবশ্যই এটা স্ট্রিং না, নাম্বারের ক্ষেত্রে চেক করবো এটা ঠিক আছে কিনা। এবং লাস্টে যেটা যে এটা আমি কোনো নাম্বারই দিব না, তাহলে এটা কোথায় অ্যাড হয় সেটা আমরা দেখব। এবং এখানে এটার আরেকটা আমি ভ্যালু দিলাম। ওকে, এখন আমি এটাকে যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা এটা আমি কোনো আউটপুট নেওয়া হয় নাই, আমি এটাকে আমি আরেকবার আমি আউটপুট নিব এখান থেকে। প্রিন্ট আর এখন যদি আপনারা দেখেন আমি আবার এটাকে প্রিন্টার দিয়েছি। তো এটা প্রিন্টার দিয়েছি, এখন আপনারা যদি দেখেন আমি 3 নম্বরে আমি এটা চেঞ্জ করেছি, ভ্যালু 3 নম্বরে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডগ ছিল এখন ক্যাট হয়েছে। 4 নম্বর যেটা 1000 হয়েছে, যেটা 4 নম্বরে 786 ছিল। তার মানে কন্টিনিউয়াসলি এই ভ্যালুগুলো আপনি আপডেট করতে পারছেন, যদি এভাবে আপনি ম্যানুয়ালি এভাবে নাম্বার দিয়ে দিয়ে দেন হবে। এখন যেটা আপনি নাম্বার দেবেন না সেটা কোথায় যাবে? যেটা আপনি নাম্বার দেবেন না সেটাকে একদম লাস্টে এটাকে অ্যাড করে দিবে, এটাকে অ্যাপেন্ড বলা হয়, অ্যাপেন্ড করে দিবে। তো এইভাবে আপনি চাইলে এভাবে আপনি আলাদাভাবে অ্যাড করতে পারেন। এখন আমি যদি মনে করি যে আমার অ্যারের ভিতরে যদি আবার অ্যারে থাকে সেই ক্ষেত্রে আমি কি করব? যেমন আমার এখানে যে অ্যারেটা দেখতে পাচ্ছেন এই অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালুই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ডগ, যেটা ডগের পরে আমি অ্যারে নিলাম, আরও একটা অ্যারে নিলাম। এই অ্যারের ভিতরে আমি কিছু ভ্যালু এখানে আমি নিব, এ, বি, সি। আমি এই অ্যারের ভিতরে আরও কয়েকটা ভ্যালু নিলাম এবং এইখানে আমি এগুলাকে ওভাররাইট করব না এবং অবশ্যই এটাকে নতুন একটা অ্যারের নাম আমি দিচ্ছি সি সি। এটাকে আমি সেভ করলাম। করার পরে এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে নিচের দিকে দেখেন এই অ্যারেটা কীভাবে এখানে শো করছে। এটার ভিতরে ও 0 1 2 3 4 ফোন নাম্বার যাওয়ার পরে 5 নম্বরে এটার ভিতরে যে অ্যারে সেটার আবার শুরু হয়েছে 0 1 2 0 1 2, এইভাবে সেটাকে সে শুরু করেছে। এখন আমি যদি এটাকে একো $c দেওয়ার পরে এখন আমাকে অ্যারে নাম্বার দিতে হবে যে আমি কত নাম্বার অ্যারের ঘরটা আমি এখান থেকে দেখতে চাচ্ছি। তো এখানে 4 নম্বর ঘর, যেটা 3 নম্বর পর্যন্ত দেখেছেন কীভাবে আসে, আমি 4 নম্বর ঘরটা আমি যদি সিলেক্ট করে দিই এবং তাহলে দেখেন যে কি হয়। এখানে আমাকে ইরোর দেখাচ্ছে, তার মানে আমি এইভাবে 4 নম্বর ঘরটা আমি এইভাবে আমি এটাকে রিড করতে পারবো না, যেটা আপনার প্রথমে অলরেডি একবার দেখেছেন যে আমি সরাসরি যদি এইভাবে আমি রিড করতে চাই সেটা ওইভাবে রিড করা যায় না। এবং আমি এখানে যদি नतून एक भैलू एड करी एवं एटाके आमी आबार रीड करी सेव करलाम रिफ्रेश यदि आपनि नीचे जान प्रथमे आपनि देखें एटा एइभाबे ठीक आछे परे आमी आबार जखन एटाके आपडेट करेछि आपडेट करार परे जे आमी कोल्ड जे स्ट्रिंगटा आमी नियेछि सेटा कोथाय गियेছে सेटा देखबेन जे 4 नम्बर पकेटेर परे 5 नम्बर पकेटे से अटोमेटिकली से चले गियेছে आमी जदि एटा 4 नम्बर पकेटे आमी जदि दिई ताहले एटा कि कि हय देखें आमी जदि एटाके 4 नम्बर पकेटे दिई ताहले एई जे 4 नम्बर पकेटे जे अरेटा छिलो सेटा फुल अरेटा रिप्लेस हये गियेছে शुधुमात्र एई एकटा भ্যালু दिए तो आशा करी बुझते पारछेन जे अरे टोटालटा किभाबे एखाने कंट्रोल करा हय एबं अरेर भितरे आपनि अरे किभाबे आपनि यूज करबेन सेटा सम्पर्के जेनेছেন अरे किभाबे रीड करते हय सेटाও आपनारा जेनेছেন एबं आपनि जदि आमार साथे 5.4 ए काज करेन एई PHP ভার্সন 5.4 তাহলে আমি আপনাদেরকে নতুন একটা সিনট্যাক্স দেখাবো যেটা 5.4 এ অ্যাড করা হয়েছে আমি এখানে নতুন একটা আরেকটা অ্যারে নিচ্ছি এবং এই অ্যারের ভ্যালু abc যেটা ছিল সেটাই থাক এখানে শুধু d নিলাম এবং প্রিন্টটা d দিলাম কিন্তু অ্যারে এখানে দেখেন আমি কিন্তু প্যারেনথেসিস দিয়ে শুরু করেছি এটা না করে আমি থার্ড ব্র্যাকেট যেটা বলা হয় এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে সেভ করলাম এখন এখানে আপনি যদি দেখেন এখানে আপনার এখানে কিন্তু এরর দেখাচ্ছে তো সে এটাকে আমার এখানে ব্রাউজার এটা সাপোর্ট করছে না আমি দেখি যে আমার এখানে এটা সাপোর্ট করে কিনা এখানে দেখাচ্ছে যে এটা পার্স এরর এখানে এটা আমি যতদূর জানি যে এটা 5.5 থেকে এই জিনিসটা 5.5 না 5.4 থেকে এই জিনিসটা এটা আপনি দিলে এটা কাজ করবে কিন্তু আমি এটা দিয়ে দেখেছি এটা কেন এখনো কাজ করে না এটা আমি ঠিক শিওর না এটা আপনি 5.5 বের হয়েছে ওটাতে চেক করলে হয়তো কাজ করবে অ্যারে এই জিনিসটা এখন চেঞ্জ হয়েছে আগে যেটা ছিল আমি একটু যেভাবে কাজ করেছি প্যারেনথেসিস দিয়ে তো এখন নতুন এই জিনিসটা অ্যাড করা হয়েছে যদিও আমি এটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না এখানে দেখছি যে এটা কাজ করছে না তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যদি এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো কারণ প্যারেনথেসিস টাইপ করার চেয়ে এই থার্ড ব্র্যাকেট এটা টাইপ করা অনেক ইজি